হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আমিও খুব ভালো আছি। এসে বললাম পাখির দোকানে আমাদের মিঠে মিষ্টি যেন কয়েকটা খাবার নিতে। তুই এসে না দেখি অনেকগুলো পাখি তিন যারা বন্দি হয়েছে, দেখি মানে খারাপ লাগছিল। যেমন মানে অনেকটা খাচ্ছিল, দেখি আমার না অনেকটা খারাপ লাগছে। বিশ্বাস করো যে একটু ওদের তো বন্ধ হয়ে এসেছে, ওদের যদি একটু খোলা থাকতো তাহলে খোলা দেখে তো অনেকটা ঘোরাফেরা করতো, ওদের নিজের স্বাধীনতা জীবনযাপন করতে হতো ওরা। ওদেরকে আমরা বন্দি করে অনেকটা পাপ করছি, তাই না? অনেকটা পাপ করছি। আমাদের বন্দি জিনিসটা আছে, কিন্তু ওদেরকে তো আমি এরকম করে রেখে দিয়েছি, সেটা কিন্তু অনেকটা ভুল। কিন্তু অনেকে শখ বলতে শখের জন্য কী করে ওদেরকে বন্দি করে, আর ওদের শখ মিটায় যে আমরা পাখি পারবো, এটা করবো, এটা সেটা করবো, এরকম বলি। কিন্তু সত্যি তো বলতে পারেন এটা একটা পাপ হচ্ছে। ঠিক আছে, আমিও মিঠে মিষ্টি থেকে এনেছি ঠিকই, এখন আমি ওদেরকেও ছাড়তে পারছি না। আর ওদেরকে বিশেষ করে খোলাও রাখি, ঘরে থেকে খোলাও থাকে, কিন্তু ওদেরকে নিজের স্বাধীনতা দিবস যেটা নিজে স্বাধীনভাবে চলার জন্য সেটা তো পারছে না করতে। এটা নতুন দেখতে লেজারা মানে কিছু যে পাখাটা কি সুন্দর বুঝেছো, এটা সুন্দর লাগছে দেখতে। ছোটো ধরনের টিয়া, যে টিয়াটা আছে ওই টিয়াটা বড় টিয়াগুলো যে থাকে ওটা একটু ছোটো যায়। অনেক ধরনের টিয়া পাখি পাওয়া যায়, অনেক কালারিং, অনেক মানে আনকমন আনকমন। অনেক কষ্টে বসে আছে, দেখতে তো খারাপ লাগছে, দেখতে কিন্তু ওদের যেন ইসে করে দিয়েছে, যেন তো মানে ফ্যান লাগিয়ে দিয়েছে যাতে কোনো গরম না লাগে। অনেকবার ডাকছিলাম, হাত দিয়ে নাড়া দিচ্ছিলাম, উঠছিল না, পুরো বেবু কমে আছে। কি সুন্দর লাগছে না কালারিং টিয়াগুলো দেখতে, অনেক যদি পাখি ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগে মানে লেগে থাকে, তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাখি ভিডিওটা আমার মানে এই জন্য করেছি যে আমার পাখিগুলো দেখতে অনেক ভালো লাগছিলো, মানে এরকম লাগছিলো যে ওদেরকে নিয়ে এসে আমাদের করে। তো দেখো শুয়ে আছে, তো চলো বাই বাই, টাটা, আজকে এখানে সমাপ্ত।